এই দিনটার আসল ইতিহাসটাকে আমরা জানি না। প্রিয় ভাইরা, এর পিছনে আমাদের মিডিয়ার বিশাল বড় ভূমিকা। আমাদের দেশে যে সমস্ত মিডিয়া আছে, সেটা প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক মিডিয়া হোক, এই সব মিডিয়াগুলো সব সময় দেখবেন সুন্নাহকে কখনো এরা প্রচার করে না, সবসময় বেদাতকে ফলাও করে এবং প্রচার করে, সুন্নাহকে দমিয়ে রাখার চেষ্টা করে মিডিয়াগুলো। যেমন এই আশুরাকে কেন্দ্র করে আপনারা দেখবেন ঢাকা শহরের পুরান ঢাকায় মিরপুরে দুই একটা জায়গাতে 200, 150, 100 ছোট ছোট বাচ্চা পোলা পায়, এরা তাজিয়া মিছিল মানে শোক মিছিল বের করে, কারবালা ঘটনাকে স্মরণ করে আশুরার দিনে শোক মিছিল বের করে। ওই মিছিলের ঘটনাকে, ওই মিছিলকে আপনার সারাদিন টেলিভিশন, রেডিও, পত্রপত্রিকায় ফলাও করে প্রকাশ করে, এবং ওই দিনের সংবাদের অন্যতম শিরোনাম থাকে সমস্ত মিডিয়াগুলোতে, আজ পবিত্র আশুরা। আজকের এই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে, ইরাকের কারবালার প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছে অমুক 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 অমুকে। এখানে বলতে বলতে কোন কোন মিডিয়াতে, বিশেষ করে রেডিও চ্যানেলগুলোতে বিশিষ্ট সাহাবী, কোরআনের লেখক, ওহির লেখক মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়, কথা বুঝে আসছে? এবং সংবাদে আরো বলা হয় এই দিনটি উপলক্ষে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় তাজিয়া মিছিল বের করা হয়েছে, অর্থাৎ শোক মিছিল বের করা হয়েছে। প্রিয় ভাইরা, 150-200 লোকের দুই তিনটা মিছিল, এটা সারাদিন সংবাদে বলে। একই দিনে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে পালন করতে গিয়ে, নির্দেশকে পালন করতে গিয়ে সারা দেশে লক্ষ লক্ষ মানুষ নফল রোজা রেখেছেন, সেই কথা কিন্তু কোনো মিডিয়া কি করে না, বলে না। যার কারণে মানুষ ওই ভুলটা জানে, সঠিকটা জানে না, বেদাত জানে সুন্নাহ জানে না, একটা জানে আরেকটা জানে না, ঠিক না? ঠিক প্রিয় ভাইরা, অতএব আমাদেরকে সঠিকটার প্রচার করতে হবে, এই জাতীয় বিষয়গুলোকে বেশি বেশি কি করতে হবে, প্রচার করতে হবে। আজ মিডিয়াতে যদি এই দিনে মূল ঘটনা যেটি হাদিসে বর্ণিত হয়েছে সেটি যদি আসতো, পাশাপাশি কারবালা ঘটনাও আসতো, তাহলে সেটা কি ছিল না, দোষণীয় ছিল না। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে যে সমস্ত ভুল ধারণা আছে, ভ্রান্ত ধারণা আছে, সেগুলোকে সংশোধন করবার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশুরা উপলক্ষে একমাত্র আমল হলো নফল রোজা রাখা, আর আমাদের তাজিয়া মিছিল যারা করে তারা চাঁদা টাদা উঠায় ওদিন ভালো করে আরো খিচুড়ি খায়। যেদিন হাদিসে নফল রোজা রাখতে বলছে, কানাই বন্ধ করতে বলছে, তারা ওদিন আরো বেশি কি খায়, খিচুড়ি খায়, ডেক বসায় দেখবেন মনে মনে, এবং খিচুড়ি পাকা বিতরণ করে খায়। প্রিয় ভাইরা, এই দিনটি নফল রোজার দিন, এই দিনটি মুসা আলাইহিস সালামের বিজয়ের দিন, পাশাপাশি একটি নির্মম ঘটনার দিন। কোন মুমিনের জন্য এটা কষ্টের কারণ না হয়ে থাকতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতিকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে সপরিবারে, এই ঘটনায় ব্যথিত না হয়ে কোন মুমিন থাকতে পারে না। অতএব আমরা সকলেই ব্যথিত, আমরা আল্লাহর কাছে বিচার চাই হত্যাকারীদের, আল্লাহর কাছে মর্যাদা চাই নিহতদের। কিন্তু তাই বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো আমল, আদর্শ, সুন্নাহ সেটা চাপা পড়ে যাবে, ভুলে যাব আমরা, এর চাইতে জুলুমের কথা, এর চাইতে অবিচারের কথা কিছুই হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মুহররম মাসের তাৎপর্য করণীয়, আশুরার তাৎপর্য করণীয়, ভুল ধারণাগুলোকে সংশোধন করবার এবং বর্জনীয় কাজগুলোকে ছাড়বার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।